السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ وحدہ والصلاۃ والسلام علی من لا نبی بعدہ۔ یہ جانے جانتے چاہیے جو عید نماز الکے ہمارے سماج جو سسٹم پرچلن کرا آسے یہ کہ اسلام سمت کی نا আমরা সমাজে আমরা ঈদের ব্যাপারে যে যে আনুষ্ঠানিকতা আমরা দেখি যে ঈদের নামাজও যখন মানুষ আমরা যাই তখন যাওয়ার সময় দেখা যায় যে আমরা তকবীর দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হইল গিয়া যে তকবীর দিয়া দিয়া যাইতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে ঈদের নামাজও তকবীর দিয়া যাইতা, এক রাস্তা দিয়া যাইতা অন্য রাস্তা দিয়া ফিরিয়া আইতা, এটার লাগি ঈদের নাম অনুষ্ঠানে যাওয়ার পদ্ধতি। ঈদের মাঠে যাওয়ার পরে ঈদের মাঠে কোনো সালাতের পূর্বে কোনো আলোচনাও নাই, কোনো কোনো বক্তব্য দেওয়া নাই, কোনো নামাজ নাই। ঈদের মাঠে গিয়া আপনি সর্বপ্রথম ওই লোকে যাইতা গিয়া সবে তকবীর দিতা, সবে সম্মিলিতভাবে নাই, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সবে তকবীর দিতে থাকতা। আর ঈদের নামাজ হইব ফেলা, তারপরে নামাজের পরে খুতবা হইব, আর খুতবার মধ্যেই খুতবার দুইটা অংশ থাকবো, একটা অংশ থাকবো নসিহা আর শেষের অংশে থাকবো ওই লগিয়া দোয়া। অনেকেই জুম্মার খুতবার লগে কিয়াস করিয়া ঈদের নামাজে দুইটা খুতবা দেন, লা বাস কোনো অসুবিধা নাই, ঈদের নামাজে দুইটা খুতবা দিলে। তবে সুন্নাহ হইল গিয়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয় না যে ঈদের মাঠে তাই দুইটা খুতবা দিছেন, কারণ ঈদের নামাজও ঈদের মাঠও কোনো আলাদা যে আমরা দেশের জেলা মেম্বর একটা লইয়া যাই না, কোনো মেম্বরের ব্যবস্থা আছে না, তাই একটা খুতবা দিয়েও ঈদের নামাজ শেষ হইত। এই একটা খুতবার মধ্যে দুইটা অংশ থাকতো, প্রথম অংশ নসিহাত এবং শেষের অংশ দোয়া করা থাকতো। কিন্তু আমরা সমাজে যেটা হয় যে আমরা দেখা যায় যে ঈদের মাঠে ফয়লা গিয়া দেখবো আপনি একজনে বয়ান দিরা, একজনে আলোচনা দিরা, কোনো আলেম বা খতিব তাই বক্তব্য দিরা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তারপরে হইল গিয়া এই সালাত আদায় হইব, তারপরে খুতবা দিবা, খুতবার পরে একটা বড় লম্বা করে একটা দোয়া করবা যে আত্মলিয়া সবরে লইয়া। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আত্মলিয়া সবরে লইয়া দোয়া করছেন না, খুতবার মাঝে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম হলে আমিন আমিন হইয়া এই দোয়াত অংশগ্রহণ করছেন, এমনকি মহিলারা অংশগ্রহণ করছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এইরকম আছে যে এই খুতবার পরে তাই মহিলা হলের খান্দাত আবার যাইতা গিয়া হন গিয়া তারা নসিহা দিতা, এবং আমরা মহিলা সাহাবি হলে তারা কিতা করতা, তারা গলার অলঙ্কার আদি তারা দান করতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক যে ঈদের আনুষ্ঠানিকতা আছিল, ঈদের সালাত আছিল, আমরা ওইভাবে আমরা ফিরিয়ে দিতে হইব, আমরা ওইভাবে আদায় করতে হইব যে আমরা সমাজ আগে বয়ান শেষে লম্বা দোয়া সবরে লইয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।